চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। ইতোমধ্যেই বিদেশি খেলোয়াড়রা যোগ দিতে শুরু করেছেন নিজ নিজ দলের সাথে। বিপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে বরাবরই আধিক্য থাকে পাকিস্তানি ক্রিকেটারদের, এবারও তার ব্যতিক্রম নয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের পাওয়া নিয়ে। এবারের বিপিএলের সাত দলের ছয়টাতেই আছে পাকিস্তানি ক্রিকেটাররা। কুমিল্লায় সর্বাধিক পাঁচজন, বরিশাল এবং চট্টগ্রামে তিনজন, খুলনা ঢাকায় দুইজন আর রংপুরে একজন। সব মিলিয়ে ১৬ জন পাকিস্তানি ক্রিকেটার খেলার কথা এবারের বিপিএলে। তবে দুশ্চিন্তার খবর এটাই যে বেশ কিছু পাক ক্রিকেটারকে বিপিএল খেলার অনুমতি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বিপিএল খেলার জন্য তিন পাকিস্তানি ক্রিকেটারকে অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড, যাদের মধ্যে আছেন ফখর জামান, যার খেলার কথা ফরচুন বরিশালে, ইফতেখার আহমেদের খেলার কথা কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সি গায়ে, আর মোহাম্মদ হারিস চুক্তিবদ্ধ ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে। হারিস রৌফ এরই মাঝে দলের সাথে যোগ দিলেও অনাপত্তিপত্রের কারণে খেলতে পারছেন না। হারিস রৌফ সহ এই তিন পাক ক্রিকেটারকে বিপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি পিসিবি, ফলে তাদের বিপিএলে খেলা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে ফখর ইফতেখারদের অনাপত্তিপত্র না দিলেও বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানদের বিপিএলে অনুমতি দিয়েছে পিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজ শেষ করে বাবর খেলবেন রংপুরে আর রিজওয়ান তার পুরনো দল কুমিল্লা ভিক্টোরিয়ানসে। বিপিএল ও আইএল টি টোয়েন্টি একই সাথে একই দিনে শুরু হওয়ায় বিপিএল এর পাশাপাশি সেখানেও আছে বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটারের নাম। সম্প্রতি এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির শর্তাবলী বিবেচনায় লীগ দুটোতে খেলার অনাপত্তি পত্র দেওয়া হয়েছে। তবে কোন কোন ক্রিকেটারকে কোন লীগের জন্য অনাপত্তি পত্র দেওয়া হয়েছে সেটা জানায়নি পিসিবি। অবশ্য পাকিস্তানি গণমাধ্যমের দাবি, চোট থেকে সেরে ওঠা নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইনকে আসন্ন পিএসএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। নাসিমের খেলার কথা কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে আর হাসনাইনের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। এছাড়াও গত জুলাইয়ের পর থেকে এরই মধ্যে দুটো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ফেলায় ফখর, ইফতিখার, হারিস এবং সাইম আয়ুবকেও অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফারাজি মালিহা, অনফিল্ড।